কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে জিহাদের পারিভাষিক অর্থ কি, এবং যে মুসলিম দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রদ্রোহী যারা আছে তাদের বিরুদ্ধে যদি নাকি সশস্ত্র যুদ্ধ করে সেটাকে জিহাদ বলা হবে কিনা। প্রথম কথা হচ্ছে জিহাদ। জিহাদ অর্থ শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, কোন কিছু অর্জন করার জন্য চেষ্টা করা, কষ্টসাধ্য করা। আর ইসলামী পরিভাষায় জিহাদের অনুকূল অর্থ আছে, আমি এখানে সুকিঞ্চিত আলোচনা করি। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, কিতাল মুসলিমিন কাফিরান গায়র যি আহাদিন লিইলাম কালিমাতিল্লাহি তাআলা, অর্থাৎ যুদ্ধ করা, কোন মুসলিম যুদ্ধ করবে এমন কাফেরের বিরুদ্ধে যে কাফেরকে কোন মুসলিম রাষ্ট্র নিরাপত্তা দেয় নাই, ভিসা দেয় নাই। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার কালিমা, আল্লাহ তালার দিন যেন উড্ডিন হয়। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিহাদের সংজ্ঞা করছেন। তারপরে ইবনে রোস জিহাদের পারিভাষিক অর্থ করছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহি ইজা আতলাকা, আল্লাহর রাস্তায় জিহাদ যখন সাধারণ অর্থ হবে, ফালা ইয়াকাউ বি ইতলাকাহি ইল্লা আলা মুজাহাদাতিল কুফফারি বিসসাইফ, তাহলে যে কোনো অর্থে এটাকে ব্যবহার করা হবে না, ব্যবহার করতে হবে যে সশস্ত্র যুদ্ধ করা কাফেরদের বিরুদ্ধে। হাত্তা ইয়াদখুল ফিল মুসলিম ইসলাম, যাতে করে অমুসলিমরা মুসলিমান মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে নাই। আও ইউরাতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, অথবা তারা একেবারে বেইজ্জত হয়ে ইসলামের মধ্যে, তারা ইসলামের যারা কর্ণধার আছেন, শাসক আছেন, তাদেরকে তারা কি দিবে, ট্যাক্স দিবে, জিজিয়া দিবে। তাহলে এই পরিস্থিতি সৃষ্টি করা, এটার নাম হচ্ছে জিহাদ, এটা ইবনে রোজদের মতে। আর এখানে যত সংজ্ঞাই হোক না কেন, মূল কথা হচ্ছে যে জিহাদ আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা এলাই কালিমাতের উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সশস্ত্র যুদ্ধ করা কাফেরদের বিরুদ্ধে, তো এটা জিহাদ। কিন্তু এই জিহাদের জন্য কিছু শর্ত আছে, এই শর্ত ছাড়া জিহাদ করতে গেলে সন্ত্রাসে রূপ নিতে পারে। যেমন আমি আপনাকে কিছু আলোচনা করি, জিহাদের জন্য অনেকগুলো শর্তের মধ্যে যে অন্যতম শর্ত হচ্ছে, যদি জিহাদ কোন অমুসলিমদের সাথে করতে হয় তাহলে সেটা রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে হইতে হবে। রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যদি নাকি জিহাদ হয় তাহলে এটার একটা কি থাকবে, শৃঙ্খলা থাকবে, না হলে সন্ত্রাসবাদের জায়গা পাবে, বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হবে। এবং যদি নাকি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে জিহাদ না করা হয় তাহলে হুট করে যে কোনো মানুষের জিহাদের ডাক দিয়া জিহাদ আরম্ভ করে দিব, দেশের মধ্যে হট্টগোল সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি সৃষ্টি হবে, কেন কোনো শান্তি থাকবে না, শান্তি নষ্ট হয়ে যাবে। তাই শান্তি রক্ষার স্বার্থে যে জিহাদ করতে গেলে জিহাদের জন্য ইমাম লিখবে, ইমাম হচ্ছে রাষ্ট্রপ্রধান, মুসলিম দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান হচ্ছে ইমাম, তাই উনার নেতৃত্বে কি করতে হবে, জিহাদ করতে হবে। যদি নাকি এমন পরিস্থিতি হয় যে কাফেররা সর্বদিকে মুসলমানদের উপরে চড়াও করতেছে, তখন কিন্তু আবার ইমামের অনুমোদনের প্রয়োজন নাই, তখন এটা নফিলে আম, সর্বসাধারণ একেবারে যে পুরুষ মহিলা সবার উপর জিহাদ ফরজ হয়ে যাবে, তখন আর ইমামের কি লাগবে না, অনুমতি লাগবে না। যখন এটা এমন পরিস্থিতি হবে যে সর্বদিকে মুসলমানেরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, তখনও মুসলমানেরা সর্বদিকে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে অস্ত্রশস্ত্র নিয়ে, তখন কি লাগবে না, ইমামের অনুমতি লাগবে না, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বের নেতৃত্ব প্রয়োজন হবে না। কিন্তু যদি নাকি বুঝি শুনে যে কোন যে অমুসলিম যে রাষ্ট্রের সাথে জিহাদের ঘোষণা করতে হয়, তখন কোন সাধারণ পাবলিকে ফাইতে পারবে না, যে পর্যন্ত না রাষ্ট্রীয়ভাবে এ নিয়ে কোন ধরনের যে সিদ্ধান্ত না হবে, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসলে তখন সিদ্ধান্ত মোতাবেক যে মুসলমানেরা সেখানে যোগ দিবে, তখন জিহাদ করবে, অন্যথায় এটা সন্ত্রাসবাদের যে জন্ম নিবে। তো ইসলাম সন্ত্রাসবাদকে কি প্রশ্রয় দেয় না, শুধু যখন নাকি জিহাদ যে সবার উপর ফরজ হয়ে যাবে, তখন ইমামের
অনুমতির প্রয়োজন পড়বে না, তখন শুধু বিশেষ পরিস্থিতি। আর সাধারণ পরিস্থিতিতে জিহাদের জন্য অনেকগুলো শর্ত সহায়তা আছে। অন্যতম শর্ত সহায়তা হচ্ছে যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে জিহাদ হইতে হবে। আচ্ছা, আর এখানে যদি নাকি সেটা না হয়, প্রত্যেকে এই দলীয় জিহাদে ডাক দেয়, সেই দলীয় জিহাদে ডাক দেয়, মুসলমানের বিরুদ্ধে জিহাদে ডাক দেয়, এটা সন্ত্রাসবাদ, এটা উস্কানি, এটার মধ্যে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট। আর আপনি যে বলছেন রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যে রাষ্ট্রদ্রোহীদের সাথে অংশগ্রহণ করে তাদের সাথে যুদ্ধলিপ্ত হওয়া, এটা জিহাদ কিনা? হ্যাঁ, যদি নাকি যে কোন মুসলিম রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন কিছু রাষ্ট্রদ্রোহী দেখেন যেগুলো দেশ ও ইমানের জন্য ক্ষতিকর, তখন তাদেরকে প্রতিহত করার জন্য রাষ্ট্রপ্রধান পদক্ষেপ নিতে পারে। তো এই জন্য আমাদের বাংলাদেশের জন্য সেনাবাহিনী আছে, পুলিশ আছে, যে জনসাধারণের কোন প্রয়োজন নাই। আর এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদ্রোহী বাস্তবে রাষ্ট্রদ্রোহীকে যদি নাকি হত্যা করে, সে কাফের হিসেবে হত্যা করবে না, ফাসিক হিসেবে হত্যা করবে। রাষ্ট্রের এবং ইমানের যে চাহিদা এবং মনে করেন রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে এগুলাকে সে বুলুণ্ডিত করার অপরাধে তাকে যে মৃত্যুদণ্ড দিতে পারে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তো এটা যে তাকে কাফের হিসেবে হত্যা করছে সেটা নয়, বরং দেশকে শৃঙ্খলা করার জন্য রাষ্ট্রপ্রধান তাকে কি করতে পারে, হত্যা করতে পারে। তবে প্রথম চিকিৎসা হত্যা না, প্রথম তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি নাকি না বুঝে এবং সে রাষ্ট্র এবং জনগণের জন্য হুমকি হয়, তখন তাকে রাষ্ট্রপ্রধান তার জন্য যে তার বিরুদ্ধে কি করতে পারে, অ্যাকশন নিতে পারে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। এটা ইসলামী রাষ্ট্রের আলাদা একটা ক্ষমতা আছে। তবে আমাদের দেশে যেগুলো বর্তমানে হইতেছে এগুলো কিছুই হইতেছে না, রাষ্ট্রপ্রধানও ঠিক করতেছে না এবং মনে করেন জনগণও ঠিক করতেছে না। এখানে জনগণের দায়িত্ব হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি কোন ধরনের যে অনিসলামিক কিছু আসে স্বাধীনতার ভাবে তাদেরকে বুঝে দিবে, যদি নাকি বুঝলে তো ভালো, বুঝলো না হলে বাদ দিয়ে দিবে, আল্লাহর দরবারে ছাড়ি দিবে, তারপরে এই রাষ্ট্রপ্রধান আল্লাহ তাআলার নিকটে জবাবদি করবে। জনগণের দায়িত্ব যেটা স্বাধীনভাবে বুঝে দেওয়া দরকার ছিল, আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন, এতটুকুর মাধ্যমে ছাড়ি দিবে। আর যদি নাকি এমনটা না করে যে উল্টা যে গণতন্ত্র পন্থায় আগায়, তাইলে নিজেদেরও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি, জনগণের ক্ষতি, জানমালের ক্ষতি, যেটা বর্তমানে আমাদের দেশে আমরা দেখতে পাই যে এই জন্য উশৃঙ্খলা করার কারণে যে মোদি আসছে, মোদির আশাও ঠেকাইতে পারে নাই এবং মোদি যেরকম মুসলমানদেরকে হত্যা করছে, এবং আমাদের দেশের মধ্যে এই হট্টগোল মোদিকে নিয়ে যে কি হয়েছে, ক্ষতি হয়েছে, এটা শত শত মানুষ মারা গেছে। তো এটা এরকমই হবে, এর থেকে উন্নতি কিছু হবে না। এই ধরনের রাষ্ট্রপ্রধান যদি নাকি ইসলামী নিজেকে পরিচয় দেয়, সে মুসলমান, সে নিজে ফাসেক হইতে পারে, সে শরীয় শাসক হইতে পারে, সে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের মধ্যে জড়িত হইতে পারে, এই জন্য সে আল্লাহর নিকটে জবাবদিহি করবে। কিন্তু জনগণে তাকে বোঝানোর চেষ্টা করবে, আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন, আপনি এগুলো ছাড়ি দেন, আপনি এগুলো করলে আমরা আপনাকে সহায়তা করবো না, এভাবে বলবে, হুমকি দিবে। কিন্তু যদি নাকি শুনে তো ভালো করে না, আসলে এই রাষ্ট্রপ্রধান আল্লাহর নিকটে জবাবদিহি করবে, হ্যাঁ জনগণ আর আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে না। কিন্তু এটা না করে যদি বাংসুর মারপিট কাটাকাটি করে, আরো ক্ষতি থেকে ক্ষতি বেশি হবে, যেটা বর্তমানে আমরা নগদ দেখতেছি যে একটু গণ্ডগোল করে দিছে, সত্তর জন মানুষ মারা গেছে। এগুলো গণতন্ত্রের কুফল, গণতন্ত্র পন্থায় যদি আন্দোলন করে এগুলোই হবে, এর থেকে বেশি কিছু হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামালাইকুম।